শোনো না গো, এই নিরামিষ খেতে খেতে কেমন যেন মুখের রুচিটাই আমার নষ্ট হয়ে গিয়েছে। তুমি বরং বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসো না। শোনো, বড় মাছ আনবে, কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করেছে। আমার যদি সেই সামর্থ্য থাকতো তাহলে তো রোজ তোমাকে মাছ এনে দিতাম গিন্নি। আছে তো মাত্র কয়েকটা টাকা, এই টাকাগুলো দিয়ে যদি মাছ আনি তবে অন্য খরচ করব কি করে বলো তো? ওই টাকাগুলো দিয়ে না হয় আনো আজকে মাছ, আমার যে খুব খেতে ইচ্ছে করেছে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি যখন বলেছ তখন আনছি কিনে। এরপর বান্টি বাজারে গিয়ে সব থেকে বড় মাছটা সুখীর জন্য কিনে আনে। আর সুখী মাছটা দেখে বলে, কত বড় মাছ কিনে এনেছো গো তুমি, দাও দাও আমি এক্ষুনি কেটে রান্না করছি। এই নাও গিন্নি নাও। এরপর সুখী মাছটাকে নিয়ে কাটতে চলে যায়। যে না মাছটার পেটটা কাটে অমনি একটা টুনি ছানা মাটিতে পড়ে। এ কি অদ্ভুত কাণ্ড রে বাবা, কই গো তুমি তাড়াতাড়ি এদিকে আসো না, দেখে যাও কি অদ্ভুত কাণ্ড ঘটেছে। কি হয়েছে গিন্নি, এ কি মাছের পেটে টুনির ছানা এলো কি করে? সেটা তো আমার থেকে তোমারই ভালো জানার কথা গো, কারণ এই মাছটা তো তুমি কিনে এনেছো তাই না? ওসব বাদ দাও গিন্নি, আমরা তো সন্তানহীন, তাই হয়তো ঈশ্বর আমাদের এদিকে মুখ তুলে তাকিয়েছে। চলো এই ছানাটিকে আমরা আমাদের নিজের সন্তানের মতো বড় করতে থাকি। সেটা না হয় বুঝলাম, কিন্তু এটা যদি আমাদের জন্য কোনো অভিশাপ হয় তখন কি হবে বলো? আহা গিন্নি, তুমি অযথা এসব ভাবছো কেন বলো তো? দেখো না কি নিষ্পাপ চেহারা, এ কি করে আমাদের ক্ষতি করতে পারে বলো? বান্টি অনেকবার বলার পর সুখী বাচ্চাটিকে নিজের সন্তানের মতো বড় করতে রাজি হয়। বান্টি সারাদিন কাজ করে যে দুই চার টাকা পায় সে দিয়ে ছানার খরচ চালিয়ে নেয়। এক রাতে এক অলৌকিক ঘটনা ঘটে। বান্টি আর সুখী যখন ঘুমিয়ে পড়ে মাছ থেকে টুনির ছানা উঠে পড়ে আর তার ডানা দিয়ে হিরের বৃষ্টি ঝরতে থাকে। এরপর সে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা, একি এগুলো তো হিরে মনে হচ্ছে, কিন্তু এত হিরে আমার ঘরে কি করে এলো? বান্টি, এই বান্টি উঠো না, দেখো কি কাণ্ড ঘটেছে গো। আহা, এই গিন্নিটার জন্য আমি একটু শান্তিতে ঘুমাতেও পারি না, কি হয়েছে বলো তো? নিকুচি করেছে তোমার ঘুমের, এদিকে এসে দেখো কি কাণ্ড ঘটেছে। দেখি দেখি, এ কি এত খাঁটি হিরে এখানে কি করে এলো? আমাদের ঘরে এগুলো এলো কি করে গিন্নি? সেটা তো আমিও ভাবছি গো, তবে যেভাবে আসুক এসেছে তো, এবার এগুলো বিক্রি করে আমরা অনেক বড়লোক হয়ে যাব, কি বলো তুমি? সে তো অনেক ভালো খবর গিন্নি, দাও দাও এগুলো নিয়ে আমি তাহলে বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ তাই যাও তুমি, জলদি যাও। এরপর বান্টি বাজারে গিয়ে হিরেগুলো বিক্রি করে আর অনেকগুলো খাবার নিয়ে বাসায় ফিরে আসে। এই নাও গিন্নি, আজ আর আমাকে কাজে যেতে হবে না, সারাদিন খাটের ওপর শুয়ে বসে এসব খাবার খাবো আমরা। বান্টি আর সুখী হিরে পেয়ে অনেক খুশি ছিল। এরপর হঠাৎই একদিন বান্টি বলে, আচ্ছা গিন্নি, এত হিরে আসতে কোথা থেকে বলো তো? তুমি কি একবারও ভেবেছো সেটা? না গো, আমরা তো হিরে পেয়েই অনেক খুশি, একবারও তো আমি সেটা ভাবিনি। তবে শোনো, আজ রাতে আমরা জেগে থাকবো আর রাতে কি করে এসব হিরে আসে আমাদের ঘরে তা দেখবো, বুঝতে পেরেছো? এরপর এই অপেক্ষাতেই তারা থাকে দুজনে। সুখী আর বান্টি ঘুমের ভান করে শুয়ে থাকে আর টুনির ছানা মাঝরাতে উঠে তার ডানা ঝাপটাতে থাকে আর তার ডানা দিয়ে হিরের বৃষ্টি হতে থাকে। এদিকে সুখী আর বান্টি অনেক অবাক হয়ে যায়।
বান্টি, এ আমি কি দেখলাম? আমাদের টুনটুন ওর পাখা দিয়ে ঘিরে ফেলছে। আমি তো তাই ভাবছি গিন্নি, আমাদের সন্তানের উপর কোনো প্রেতাত্মা ভর করেনি তো। ও মা, তাই তো, সেটাও তো হতে পারে গো। চলো তবে আমরা তান্ত্রিক বাবার কাছে যাই, দেখি উনি এর কোনো সমাধান দিতে পারে কিনা। এরপর সুখী আর বান্টি মিলে তান্ত্রিকের কাছে যায়, আর দুজনে মিলে তান্ত্রিককে সবটা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, অনেক বছর আগে এক পরী এই মেয়েকে মাছের পেটে বন্দি করে রেখেছিল, আর সেই মাছটা একটা জেলের জালে ধরা পড়ে, আর সেটা তুই কিনে আনিস। তোরা যদি সৎপথে থাকিস তাহলে তোদের মেয়ে তোদের হিরে দিতেই থাকবে, আর তোরা যদি লোভ করিস তাহলে তোদের মেয়ে আর কখনোই হিরে দিবে না, তখন তোরা ধ্বংস হয়ে যাবি লোভ করার কারণে, বুঝতে পেরেছিস? আমরা কখনোই লোভ করব না তান্ত্রিক বাবা, আমাদের সন্তান আমাদের ছেড়ে চলে যাবে তা কি করে হয়? আর বাবা, আপনি বলুন না, ও কি আমাদের ছেড়ে কখনো চলে যাবে? না, তোরা তাড়িয়ে না দিলে ও কখনোই যাবে না। এবার বাড়িতে যা, আর চোখে চোখে রাখ তোদের মেয়েকে। এরপর সুখী আর বান্টি মিলে বাড়ি ফিরে যায়। এরপর টুনির ছানাকে কিছুই বুঝতে দেয় না ওরা। এরপর বান্টি আর সুখী যত হিরে পায় তা বিক্রি করে ওরা অনেক বড় লোক হয়ে যায়। এটা এক কালু কাকের নজরে পড়ে যায়। কাকুলি, এই গরিব বান্টি যে কিনা নুনাতে পান্তা ফুরাতো, সে এত বড় লোক কি করে হলো? বুঝতে পারছি না গো, কিন্তু এদের তো কড়া নজরে রাখতে হচ্ছে। এরপর কালু আর কাকুলি রাতের বেলা সুখীর জানালার পাশে লুকিয়ে থাকে। তারা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কালু আর কাকুলি জানালার পাশে এসে বসে থাকে। এদিকে টুনটুন সে আগের মতোই মাঝ রাতে উঠে তার ডানা ঝাপটাতে থাকে। ওইদিকে কালু আর কাকুলি মিলে এই সব দৃশ্য দেখে অনেক লোভে পড়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। সুখীর মেয়ে আসলে কোনো সাধারণ মেয়ে নয়, এ তো জাদুই পাখি, একে যেভাবেই হোক আমাদের পেতেই হবে। এরপর দিনে যখন টুনটুন বাহিরে খেলতে আসে তখনই কালু আর কাকলি টুনটুনকে ধরে নিয়ে যায়, আর তারা সারা রাত নিজেদের সাথে টুনটুনকে রেখে দেয় মাঝরাতে হিরে দেওয়ার জন্য। কিন্তু ওরা লোভ করার কারণে টুনটুন আর হিরে দিতে পারে না, বরং টুনির ডানা থেকে আগুন বেরিয়ে কালু আর কাকলিকে পুড়িয়ে ছাই করে দেয়। এইদিকে সুখী আর বান্টি টুনটুনকে খুঁজতে থাকে, আর হঠাৎই টুনটুন সুখী আর বান্টির সামনে এসে হাজির হয়, আর টুনটুন বোবা থাকায় সে কিছুই বলতে পারে না তার বাবা মাকে। মা টুনটুন, এখন থেকে আর একা একা তুই কোথাও যাবি না বুঝেছিস, সবসময় আমাদের সাথে থাকবি। তোর অলৌকিক শক্তির জন্য সবাই তোকে চুরি করতে চায় মা। মায়ের কথায় টুনটুন মাথা নাড়ায়, কিন্তু এরপর থেকে টুনটুন আর হিরে দিতে পারে না। সুখী আর বান্টি চিন্তায় পড়ে যায়, কিন্তু হিরে না পেলেও তবুও তারা তাদের সন্তানকে আগলে রাখে, আর মেয়েকে নিয়ে সুখে শান্তিতে ওদের দিন কাটাতে থাকে।